नमस्कार। 15 दिन पर पर তিনটি ग्रहण, प्रिय दर्शक श्रोता, ভালো হবে না খারাপ হবে? আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো এন্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। আপনাদের তো জানাই আছে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শুরুর 12 ঘন্টা আগে শুরু হয়ে যায় শতককাল। এই শতককালেও অশুভ মানা হয়। যা হোক, আমাদের তো জানাই আছে, সকালবেলা না থাকলে যেমন রাত্রির অন্ধকার আমরা বুঝতে পারি না, ঠিকই তদ্রূপ খারাপ কিছু না থাকলে ভালো অনুভব করতে পারি না। এবার বলছি যে এই গ্রহণগুলোর সময় সূচি আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে নিয়েছি, আপনারা উপরে আই বটন ক্লিক করলে পেয়ে যাবেন। তাছাড়া নেক্সট যে 5 জুলাই 2020 যে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হতে চলছে, এ নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে অবগত করতে চাই যে এই গ্রহণে কিন্তু শতককাল না থাকার জন্য ভারতবর্ষের এর প্রভাব নেই বলতেই চলে। নেক্সট যখন আমি ভিডিও করব, সেই নেক্সট ভিডিওর মধ্যে এর বিবরণ দিয়ে দেব। শুধু অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন কথা হলো, ব্যাক টু ব্যাক গ্রহণ আমাদের সামনে আসছে, তা শুধু শতককালের উপর নির্ভর করে। সেই সময়টুকু সাবধান থাকবেন, গ্রহণের যে সময়সূচি আছে সেই সময় আপনাদের নিজ নিজ ইষ্ট দেবতার জপ করতে ভুলবেন না। কোনো ধরনের বৃক্ষ কাটবেন না, ভূমি কুপন করবেন না, তা আমি সব রাশির জন্যই বলছি এবং সবার জন্যই বলছি। এবং গর্ভবতী মহিলারা সুতকাল থাকুক বা না থাকুক, আপনারা যতক্ষণ গ্রহণ চলবে আপনারা সাবধান সাবধান আমি বারবার বলছি। কলিযুগে নীতি নিয়ম মেনে চললে অশুভ শক্তি প্রভাব পড়ে না। গ্রহণের ফলে কিছু কিছু ভালোও হয়। রাশিচক্রের যে নক্ষত্র আছে তার ক্ষণিকের জন্য স্থান পরিবর্তন হয়ে থাকে, এই স্থান পরিবর্তনের জন্য অনেক সময় ভালো হয়। আর আমি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।